শীত মানেই পিঠা সেই সাথে হাঁস ভোনা শীতকাল কিন্তু হাঁসের মাংস খাবো না তাই কি হয় আসসালামু আলাইকুম শীতের সকাল শুরু হয়েছে সুন্দর এক কাপ চা দিয়ে আমার চা ভোনা হচ্ছে দুধটাও জাল করে নিচ্ছি আর আমার মাম্মিটা বই নিয়ে খুবই ব্যস্ত আমার চায়ের কালারটা দেখেন যা সুন্দর লাগছে দেখতে এখন চাটা আয়েস করেই খাবো আলহামদুলিল্লাহ এদিকে ইনায়াবুরি বাবার পিসিতে কাজ করছে ভাব দেখেন এমন ভাবে মাউস ঘুরাচ্ছে যেন ও কিছুই জানে এখন হাঁসটা খুব সুন্দর করে পুরানো হচ্ছে হাঁস আমার খুব পছন্দের হাঁস মানেই অন্যরকম ভালোবাসা খুব সুন্দর এপিট ওপিট করে হাঁস পুরে নিচ্ছে আম্মু দেখাই দিচ্ছিল আর আমি এদিকে ভিডিও করছি পোড়া শেষ হলে এখন আবারও ছোট ছোট লোমগুলো সুন্দর করে বেছে নিচ্ছে আমার খালামনিরা আসছে মিথিলা অথই হাতে সুন্দর করে মেহেদি দিচ্ছিল খালামনিরা আসলে অনেক বেশি মজা হয় আমরা অনেক বেশি মজা করছি এখন আমি হাঁসটা রান্না করে ফেলবো হাঁস রান্নার দায়িত্ব বরাবরই আমার আমি নিজের মতো করে হাঁসটা রান্না করে নিব আমি হাঁস এত বেশি পছন্দ করি যে আমার ফুপিরা খালামনিরা মামি সব সময় আমার জন্য হাঁস পাঠিয়ে দেয় আর আমি যদি যাই তাহলে হাঁস তো থাকবেই মাস্ট বি পেঁয়াজ হালকা করে ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া লবণটা আমি আগেই পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে হাঁসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানোর মধ্যে আমি তিনটা গোটা রসুন দিয়েছিলাম হাঁস দিয়ে এপাশ ওপাশ করে কষিয়ে নিব এখন লবণ দিয়ে দিচ্ছি আমি আগেও পেঁয়াজে লবণ দিয়েছিলাম ঢাকনা দিয়ে দিলাম এভাবেই ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে রান্না করতে তো সবাই পারে তবুও কিছু টেকনিক থাকে হাঁস কিন্তু ভালো রান্না না হলে মাঝে মাঝে গন্ধ আসে তাই খুব ভালোভাবে নিতে হবে আমি সাথে মাছ আর বেগুন বেগুন ভর্তা করে ভর্তাটা আনকমন ভাবেই দেখাবো বলেছিলাম না অথে বাসা আসবে মানেই কোনো না কোনো ভর্তা থাকবে এদিকে মাংস একটু নেড়ে দিচ্ছি রান্না হয়নি এখনো কিন্তু কি দারুণ একটা কালার আসছে এখন বেশি করে পানি দিব সেদ্ধ হওয়ার জন্য বেগুন ভর্তার জন্য বেগুনটা ভেজে নিতে হবে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি অল্প একটু ঢোপা বেগুন ছিল সেই সাথে আমি চিকন বেগুন দুটো মিক্স করে ভর্তাটা করব বেগুন ভাজা হয়ে গেছে উঠাই নিচ্ছি এদিকে আমার হাঁস বোনাও খুব সুন্দর একটা কালার আসছে বেগুনের আনকমন ভর্তা যেভাবে করছি কাঁচা মরিচ কুচি করে প্যানে দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি হালকা ভাজা হলে এখানে আমি বেগুনটা দিয়ে ছুন্নি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়া করে নিয়ে নামিয়ে ফেললাম ভর্তা আর দারুণ হয়েছে বেগুন ভর্তাটা আমার হাঁসের মাংস থেকে তেল উঠে আসছে এটা রেডি এখন আমি সার্ভ করে দিব মাটির ডিশে কি সুন্দর লাগছে দেখতে মাটির প্লেটে ভাত ভর্তা হাঁস ভুনা নিয়ে খাচ্ছি কি যে টেস্ট হয়েছে খেতে বলে বোঝাতে পারবো না এদিকে লাম আমার তো ভাই আর ইনায়া বুড়ি দুজন মিলে দুষ্টুমি করছিল খাটের উপরে উঠে ঝাঁপ দিচ্ছিল দুজনই একসাথে এমন করছে আমার মেয়ে তো মামাকে পেয়ে খুব বেশি হ্যাপি আর এত বেশি আনন্দ করছে ইনায়াবুড়িকে যে সময় দিবে ওর সাথে যে খেলবে ইনায়া তাকে খুব বেশি পছন্দ করে সেই সাথে কি হাসাহাসি করছিল আমার মাম্মিটা এখন কিন্তু রাত বাজে এগারোটা কিন্তু ওর ঘুমের কোনো নাম নেই উনি মজা করছে আর হাসাহাসি করছিল মামার সাথে কি সুন্দর করে খেলছিল আর আমার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা